হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষিকাস মাম্মা। আমি হলাম রিম্পা। তো তোমরা সব কেমন আছো বলো? আমরা কিন্তু খুব খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। এখন প্রায় 7:45 বাজে আর আমি শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, মেকআপটা করব, দেরি হয়ে গেছে। তৃষিকাকে তারপর খাওয়াবো দাবো, তারপর বেরোবো, একটু দেরি করে যাচ্ছি কারণ তৃষিকাকে তো খাইয়ে নিয়ে যেতে হবে, ও তো আর ওখানে খেতে পারবে না। তো আমার একটা বান্ধবীর বিয়ে আছে, তো চলো রেডি হই তাড়াতাড়ি, তারপর চলো যাও আমাদের সাথে, তোমরাও চলো বিয়ে বাড়িতে ঘুরে আসবে। যাদের যাদের এই বছর বিয়ের ইনভিটেশন আসেনি, আমি দেখছি অনেকেই ফেসবুকে অনেক জায়গাতে মানে দুঃখ প্রকাশ করছে যে ইনভিটেশন কেউ পায়নি। তারা তারা আজকে আমার এই ব্লগটার মাধ্যমে চলো বিয়ে বাড়ির ভোজ খেয়ে আসবে, ঠিক আছে? চলো রেডি হতে হবে, একদম সময় নেই, বুঝতে পারছো তো? একদম 5 মিনিটে, ঘড়ি দেখে 5 মিনিটে রেডি হতে হবে। একদম চুল টুল সব বাঁধা হয়ে গেছে, তৃষিকাকে খাওয়াবো, ওকে রেডি করবো, কারণ ওকে না খাওয়ানো পর্যন্ত ওকে রেডি করা যাচ্ছে না, নাহলে সেই জামাতে ফেলে আবার জামাটাকে নোংরা করবে। আমার দেখো এই যে ফেস পাউডারটা তৃষিকা ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এই ইয়ের ফেস পাউডারটা আমাকে লাগাতে হচ্ছে এখন, আই শ্যাডোতে যেটা ফ্রিতে দিয়েছে সেই ফেস পাউডারটা। চোখে একটাই কালার লাগাবো আজকে, রেডি হয়ে গেছি। তৃষিকাকে একবারে সোয়েটার পরিয়ে দিয়েছি, ও সোয়েটারটা পরেই থাকবে, আমি পরবো এখন রাস্তায়, কিন্তু গিয়ে খুলে দেবো। যেহেতু ছোট বেবি, ওকে তো সোয়েটার পরে থাকতেই হবে। তোমার নো স্টাইল, নো স্টাইল, তোমার সোয়েটারটা হলো স্টাইল। সোয়েটারটা দেখো কত সুন্দর লাগছে। চলো চলো, দেরি হয়ে গেছে না। মাত্র বর এসছে, যেহেতু সেই তো ওকে ফাঁকা করে চলে গেছে। যাই হোক, আমার ভালোই হয়েছে, আমার সুবিধা হয়েছে, কারণ এতজনের মধ্যে ব্লগ করতে আমার একটু অসুবিধা হতো। তো ওর সাথে আগেই প্ল্যান করেছিলাম যে ব্লগ টক করবো। হাই করে দে। হাই। ওরও একটা চ্যানেল আছে, কিন্তু সেটা কথা পরে বলবো, ওই বলবে পরে ভালো করে। তো এবার আমরাও চলে এলাম বাইরে একটুখানি ঘুরে দেখতে বাইরেটা। আর এটা দেখো, এটা হচ্ছে সেলফি কর্নার বানিয়েছে, এটাতে নেব পিক, তুলবো আমরা পরে। প্রথমেই তারক যাচ্ছে হচ্ছে যে স্টলগুলোতে দেখতে। আর আর একটা কথা বলে রাখি, বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু অনেক বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছে, মানে আমার কলেজ ফ্রেন্ড অনেক ছিল এখানে, তো খুব বেশ ভালোই লাগলো। আর এখানে তারপরে আমরা খেতে বসে পড়েছি, কারণ খুব একটা দেরি করছি না, কারণ তৃষিকা আবার কখন যে কান্নাকাটি স্টার্ট করে দেবে সেই চক্করে আমরা তাড়াতাড়ি কিন্তু স্টলে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি খাবার টেবিলে। আর তৃষিকা চুপচাপ বসেই ছিল, খুব একটা জ্বালায়নি, ওকে রাইন্সগুলো চালিয়ে দিয়েছিলাম তার জন্য, ও খুব একটা কিন্তু জ্বালায়নি, তো আজকে মোটামুটি বসেই ছিল চুপচাপ। তো তৃষিকাও বসে পড়েছে ভোজ খেতে, কিন্তু ওকে কিছু দিইনি, চিন্তা করো না, বাইরে খাবার আমি এমনিতেও দিই না। তো শান্তিপূর্ণভাবে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পেরেছি আজকে। আর বেশি তখন ব্লগ করতে পারিনি, কারণ আমার ফোনটাতে ও কিন্তু ভিডিও দেখছিল। তো আর এই যে সেলফি কর্নারে আমরা সেলফি নিচ্ছি লাস্টে আসার সময়, কারণ মানে ফাঁকাই পাচ্ছিলাম না, মানে সবাই যেহেতু এখানে ফটো তুলছে, তো আমরা লাস্টে আসার সময় খেয়ে দিয়ে আসার সময় এখানে ফাঁকা পেলাম।
তো এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। তো পায়েলকে টাটা করে আমরা বেরিয়ে পড়ছি। ও এখনও বসেনি, বিয়ে স্টার্ট হয়েছে বাট ও এখনও বসেনি। আর বাইরে থেকেও দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভাল লাগছে কিন্তু দেখতে, তাই না? সকালবেলা উঠে একবার সবকিছুকে গুড মর্নিং করা করে, তাহলে ওর মুখস্থ হয়ে যায় যে এটা ফ্যান, এটা টিভি। ওর গুড মর্নিং বলো, এই ওকে যদি বলি থ্যাংক ইউ বলো, এই এই এটাই হলো ওর গুড মর্নিং আর থ্যাংক ইউ। তো তোমাদের সবাইকে আমিও জানিয়ে দিই গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, কালকে বিয়ে বাড়ি থেকে আসার পর আর কোনো রকম কোনো ব্লগ করিনি, এসে পড়ে কিন্তু সবাই মিলে ঘুম পড়েছিলাম। সব বিছানা বিছানা সব রেডি করেই গেছিলাম, ঝেড়ে ঝুড়ে এসে জাস্ট মশারিটা টাঙিয়ে সব ঘুমিয়ে পড়েছি। তিশিকার বোতল ফোটানো, জল ফোটানো সব কিছু একদম কমপ্লিট করে গেছিলাম আমরা। জানি যে ওই রাত্রেবেলা এসে পড়ে কোথাও থেকে আর ইচ্ছা করবে না। বাবা দেখো কত সোনার মেয়ে, দেখো বিস্কুট দিয়েছে আমাকে, তাও আবার ভাঙা। পুরোটা দিলে কেন? আর এই যে সকাল সকাল আমি নিয়ে বসে পড়েছি কফি আর বিস্কুট। এখন এই শীতকালে কফিটা আমাদের মাঝে মাঝে খাওয়া হয়, কারণ এমনিতে আমরা লাল চাই খাই, শীতকালটা একটু স্পেশাল। কি তুমি নেবে? তা তুমি কোনটা নেবে? তুমি না, একটা তুমি না। বাবারে কতগুলো নিয়েছে দেখো, কতগুলো নিয়েছো? হ্যাঁ কতগুলো নিয়েছো তুমি? মাম্মামকে দেবে? দাও মাম্মামকে দিয়ে দাও, এটা লাগাবো তাড়াতাড়ি, তাতেই দিয়ে দাও। দেখো দাঁড়ো কে, দেখো সব বিস্কুট গুলো বার করে নিচ্ছো। তো কালকে বিয়ে বাড়িতে তো বেশ ভালোই আনন্দ করা হয়েছে, আমরা খুব একটা বেশিক্ষণ থাকিনি, তাও ভালোই রাত হয়ে গেছিল আস্তে আস্তে। কটা বাজলো ঢুকেছি? আমার সাড়ে নটা নয় দশটা বাজছিল। শীতকালের দিনে দশটা মানে হলো মাঝরাত। তো কালকে পায়েলের বিয়ে হয়ে গেছে, ও একটা নতুন লাইফে এন্টার করেছে। আমি জানি ও আমার ব্লগটা দেখবে, তার জন্য ওকে আবারও আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আর বলছি খুব ভালোভাবে আগামী দিনগুলো দুজনা একসাথে খুব ভালোভাবে কাটা। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হলো যে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধু আছে, ছোট্ট একটা বনু আছে বলবো, হ্যাঁ ও ক্লাস নাইনে পড়ে, ও কিন্তু রোজ আমার ব্লগ দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। ও বলেছে দিদি তোমার একটা ব্লগে আমার নাম নাও আগের দিনকে, তো আমি অতটা সামনাসামনি কথা বলিনি তাই আগের দিনকে নিইনি, আজকে বলছি। বনুটার নাম হলো মামন, খুব ভালো একটা মেয়ে। তো বনু তোমাকে বলছি, তুমি কেমন আছো বলো, আর খুব ভালো করে পড়াশোনা করো, সামনের বছর মাধ্যমিক দেবে তুমি, ঠিক আছে? খুব ভালো লাগে আমার যখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে রান্নাবান্না খুব একটা হেভি কিছু করবো না,
কালকে যেহেতু ওখানে অনেকটাই হেভি খাবার খাওয়া হয়েছে ওই জন্য আজকে কিছু হেভি রান্না বান্না করব না, দুপুরে হালকার মধ্যে দেখি কি করব। তো আজকের ব্লগটা তাহলে এখনই এন্ড করছি, আর বড় করছি না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করতে অবশ্যই জানাবে কিরকম লাগবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।